সারা দেশে চলছে কঠোর বিধিনিষেধ। রাতে রাজধানীর চিত্র তুলে ধরতে মহাখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন কুমার দাস, জানাবেন বিস্তারিত কি দেখছেন আপনি? দেখুন, সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন রাস্তায় আমরা বের হয়েছি, আমরা দেখেছি, পর্যবেক্ষণ করছি, দেখছি যে পুলিশ ব্যারিকেড দিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি করছে, তাদের চেক করছে, দেখছে, তাদের বের হওয়ার কারণ তারা জানতে চেয়েছেন। কিছুক্ষণ আগে আমি তেজগাঁতে ছিলাম, সেখানে বেশ খানিকক্ষণ ধরে পুলিশ তারা চেকপোস্ট বসিয়েছিলেন। চেকপোস্টে তখন অনেকটা প্রায় যানজটও সৃষ্টি হয়েছিল, বেশ কিছু ব্যক্তিগত গাড়ি, তারপর রিক্সা, মোটরসাইকেল, পণ্যবহনকারী গাড়ি, অনেক গাড়ির যানজট ছিল। সেখানে পুলিশের সাথে কথা বলেছিলাম, পুলিশ বলছে দিনের বেলায় যে পরিমাণ গাড়ি ছিল, সন্ধ্যার পর থেকে গাড়ির চাপ রাস্তায় কিছুটা বেড়েছে এবং নানা অজুহাত দিয়ে তারা বেড়েছেন। তার সাথে কথা বলতে চেয়েছিলাম, তিনি কথা বলতে আমার সাথে অপারগতা প্রকাশ করেছেন। তিনি আমাকে জানিয়েছেন যে দিনের তুলনায় সন্ধ্যার পর থেকে তারা মামলা, খুব বেশি সংখ্যক মামলা করতে পেরেছেন, কিন্তু বেশিরভাগই তার মানবিক অজুহাত, মানবিক কারণ দেখে তাদের কাছ থেকে ছাড়া পেয়েছেন। বিশেষ করে আমি তখনকার উপস্থিত ছিলাম তেজগাঁয়ে, তারা এখন চলে গেছেন, তো দেখেছি যে একজন গাড়ি নিয়ে বের হয়েছেন ব্যক্তিগত, সে কোনো মুভমেন্ট পাস দেখাতে পারেনি। তিনি বলছেন যে তার শাশুড়ি অসুস্থ, খবর দিয়েছেন তিনি দেখতে যাচ্ছেন গাড়ি নিয়ে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এমনিতে যারা ব্যক্তিগত গাড়ি আরেকটা ধরেছে তার সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন আগামীকালকে একটা ভবনের ছাদ ডালা হবে, ইঞ্জিনিয়ার তিনি যাচ্ছেন, তাকে যেতে হবে যেহেতু এখানে কাজ করছেন তারা, সেখানে ছেড়ে দেওয়া হচ্ছে। তো মোটরসাইকেলে রিক্সা করে মানুষ প্রচুর যাচ্ছেন, বিশেষ করে তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে আসলে তারা কারওয়ান বাজার যাচ্ছেন, এখান থেকে যে পণ্যবাহী গাড়ি বিভিন্ন জায়গায় যাবে সেগুলো তারা যাচ্ছেন। এই কিছুক্ষণ আগে আমি পুরন ঢাকা থেকে বেরিয়ে আসলাম, আজিমপুর, বিশেষ করে চকবাজার, নাজিবউদ্দিন রোড, সে এলাকায় দোকানপাট সব বন্ধ আছে, শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া সব পাট দোকান বন্ধ। খুব অল্প সংখ্যক মানুষ বেরিয়েছেন, যে প্রচণ্ড গরম পড়েছে সেই কারণে তারা শুধু বেরিয়েছেন। আর সব কিনে মিলে কিন্তু এখন রাত যত গভীর হচ্ছে গাড়ির সংখ্যা শুধু কমে যাচ্ছে এবং পণ্যবাহী গাড়ি কিছু চলছেন। তো শুরুবি এই ছিল এখানকার সবশেষ খবর আমার কাছে। বিজন কুমার দাস, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।